আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 20 জুন 2022 সালে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও ফলো করে থাকেন তারা জানেন যে আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য মার্কেট পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তুলে আনার জন্য। তো আশা করি আপনাদের এইসব নিউজগুলো কাজে আসে এবং মার্কেট পর্যালোচনা আপনাদের জন্য উপকারে আসে এবং আপনাদের আগামী দিনগুলোর বিনিয়োগ নিরাপদ করে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ন্যূনতম কোনো উপকার আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আচ্ছা, তো যাই হোক, আর কথা না বলে সরাসরি এনালাইসিসে চলে যাচ্ছি। তো আজকে দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট পতন ঘটেছে, এখানে আমরা খেয়াল করলাম 49.08 পয়েন্টের মধ্যে কিন্তু মাইনাস হয়েছে ডিএসসি সাধারণ সূচকে, এবং আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 30 সূচকে আবার 15.38 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি যে সরিয়ে সূচক সেখানে আমরা দেখতে পাচ্ছি 9.09 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ আমরা খেয়াল করলাম প্রায় সকল সেক্টরেই বা সকল ইন্ডেক্সে কিন্তু মার্কেট মাইনাস হয়েছে। এটা কিন্তু খুবই একটা হতাশাজনক ঘটনা, এত বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস হলে কিন্তু আসলে আমাদের সত্যি সত্যি লস হবে। তো আমি এর আগের দিন একটা ভিডিও তৈরি করেছিলাম, আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মিউচুয়াল ফান্ড কী করে আমাদের বিনিয়োগকে নিরাপদ করতে পারে, বিশেষ করে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। আশা করি আপনারা আমার সেই ভিডিওটি দেখেছেন, যারা দেখেছেন এবং যারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা বিনিয়োগের যে এরকম সিস্টেমগুলো রয়েছে সেগুলি সম্পর্কে একটা ধারণা লাভ করেছেন, যেই সিস্টেমের মতো বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটি নিরাপদ হতে পারে, এই ধরনের একটি বিনিয়োগ নিয়ে আমি আলোচনা করেছি। তো এরপর আমরা যদি দেখি ইন্ডেক্স মুভার, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে মার্কেট পুল করেছে বেক্সিমকো, তবে কিন্তু বেশি একটা পয়েন্ট আপ করতে পারেনি, 2 পয়েন্ট থেকে সামান্য পরিমাণ কম। এরপরে দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক, তারা এখানে 1.76 পয়েন্টের মতো আপ করেছে, বাকি সবাই কিন্তু অতি নগণ্য, খুবই সামান্য পয়েন্ট আপ করেছে। এরপর আমরা যদি ড্র্যাগিং ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেক্সিমকো ফার্মা আজকে তারা 2.74 পয়েন্টের মতো মাইনাস করেছে, ব্র্যাক ব্যাংক 2.46 পয়েন্টের মতো মাইনাস করেছে, ব্যাটবিসি 2.3 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেক্সিমকো পয়েন্ট প্লাস করলেও বেক্সিমকো ফার্মা কিন্তু মাইনাস করেছে। এছাড়াও আমরা খেয়াল করলাম যে আজকের দিনে আমরা এখানে ট্রেড স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি মাত্র 37টি কোম্পানির শেয়ার আপ হয়েছে, 19টি অপরিবর্তিত ছিল এবং 327টি কিন্তু পতন ঘটেছে, একটা হিউজ অ্যামাউন্টের পতন আমরা খেয়াল করলাম। এবং আমরা যে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু মাত্র 822.394 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যা গতদিনের তুলনায় কম। আমরা খেয়াল করছি গত 2 দিন যাবত পয়েন্ট কিন্তু পতন ঘটছে এবং সেই সাথে সাথে কিন্তু টাকার লেনদেনও কিন্তু আবার কমে যাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি যে বাজারে এই মুহূর্তে ক্রেতার আগ্রহ নেই, মাঝে মাঝে হয়তো কোনোভাবে একটু লেনদেন বৃদ্ধি পাচ্ছে বা বিভিন্ন রকম নিউজের কারণে মার্কেট প্রভাবিত হচ্ছে, কিন্তু আলটিমেটলি মার্কেট যেই অবস্থা থাকার কথা সেখান থেকেও খারাপ হয়ে চলে যাচ্ছে, এটা খুবই একটা হতাশাজনক। এরপরে যদি আমরা দেখি যে টপ গেইনার এবং লুজার তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনে টপ গেইনার হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স, এটা কিন্তু কয়েকদিন যাবতই বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হল্টেড রয়েছে 9.91%, ফাইন ফুডস এখানে আমরা দেখতে পাচ্ছি 4.98%-এর মতো আপ হয়েছে, বাকি সবাই খুবই নগণ্য আপ হয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি টপ লুজার হচ্ছে KTL, 2%-এর মতো এখানে পতন ঘটেছে। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2% বেশিরভাগই, অর্থাৎ 2% যেহেতু সার্কিট সেই অনুযায়ী কিন্তু 2%-এর মতো পতন ঘটেছে। দেখেন তারপর আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মাত্র 2% পতন ঘটতে পারে তারপরও মার্কেট দেখেন মাইনাস হয়ে গিয়েছে, এটার বড় কারণ হচ্ছে এত বেশি পরিমাণ পতন হয়েছে শেয়ারে, সুতরাং তারা কিন্তু শেয়ার মার্কেটে টেনে উপরে তুলতে পারেনি, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং যদি আমরা সর্বশেষে দেখি মার্কেট ম্যাপ তাহলে দেখতে পাচ্ছি প্রায় সবাই এখানে পতন ঘটেছে, তবে পতনের মধ্যে বেশি পতন ঘটেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ট্রাভেল অ্যান্ড লেজার, তারপর এখানে সিরামিক সেক্টর, এগুলি কিন্তু অনেক বেশি খারাপ অবস্থানে রয়েছে। তা আমি আশা করেছিলাম মার্কেট এই মুহূর্তে ভালো হবে কিন্তু আসলে হয়নি, বিভিন্ন রকম কারণ, বন্যা পরিস্থিতি বা দেশের আর্থিক অবস্থা খারাপ, অথবা আমরা বলতে পারি যে শেয়ার মার্কেট সম্পর্কে বাজেটে তেমন কোনো পজিটিভ নিউজ না থাকার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই মুহূর্তে বাজার যে আসলে বিনিয়োগের উপযোগী নয় সেটা আপনিও আমরা সবাই বুঝতে পারছি। তো এই মুহূর্তে বিনিয়োগ করার সিস্টেম হচ্ছে এসআইপি, সেটা আপনি চাইলে যে কোনো পার্টিকুলার শেয়ারের উপরও এসআইপি করতে পারেন, এটা এরকম না যে এসআইপি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের উপরই সম্ভব। আপনি চাইলে যে কোনো একটা শেয়ার প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিয়ে নির্দিষ্ট অ্যামাউন্ট কিনতে পারেন, এতে করে আপনার নিরাপদ হবে বিনিয়োগটি এবং আপনার যে অ্যাভারেজ প্রাইস সেটা কিন্তু মোটামুটি নিকটবর্তী থাকবে। আচ্ছা যাই হোক, এরপর আমরা একটু নিউজে চলে যাই। তো প্রথমে আমরা নিউজ যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে
এই নিউজটা দেখতে পাচ্ছি যে 1,60,00,000 শেয়ার বিক্রির ঘোষণা। তো এটা মোটামুটি একটি প্রাইস সেন্সিটিভ নিউজই বলা যেতে পারে। যে দেখেন তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক এক কর্পোরেট পরিচালক, তিনি 1,60,00,000 শেয়ার বিক্রি করবে। অর্থাৎ দেখেন এই যে হিউজ পরিমাণ শেয়ার বিক্রি করলে কিন্তু সেটি আবার বাজারে চলে আসবে। তো বাজারে চলে আসলে কিন্তু শেয়ার আধিক্য বেড়ে যাবে এবং তখন কিন্তু আমরা শেয়ার যেহেতু বেশি হয়ে যাবে বাজারে, সুতরাং তার কিন্তু চাহিদা কমে যাবে এবং বিক্রেতা বেশি থাকবে, ক্রেতা কম থাকবে, এর ফলে কিন্তু শেয়ারটির মূল্য পতন ঘটবে। ঠিক আছে, তো এখানে নিউজে বলা হয়েছে দেখেন ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট পরিচালক পূর্ণিমা কনস্ট্রাকশনের কাছে কোম্পানির মোট 4,84,16,845টি শেয়ার রয়েছে। এখান থেকে এই কর্পোরেট পরিচালক 1,60,00,000 শেয়ার বিক্রি করবে এবং আগামী 30 কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবে। অর্থাৎ দেখেন এই শেয়ারগুলো কিন্তু ব্লক মার্কেটে বিক্রি করবে। দেখেন ব্লক মার্কেট আমি আগেই বলেছি এটা কিন্তু একটা পাইকারি বাজার এবং এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ শেয়ার একই সাথে বিক্রি করতে হলে ব্লক মার্কেটে করতে হয়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রি করবে এবং আমাদের দেখা উচিত যে ওই সময়টুগুলোতে ব্লক মার্কেটে এই ইস্টার্ন ব্যাংকের শেয়ারগুলোর মূল্য কীরকম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আগামী দিনগুলোতে ইস্টার্ন ব্যাংকের শেয়ার কীরকম হতে পারে। এরপর আমরা পরবর্তীতে যে নিউজটা দেখবো সেটা হচ্ছে, এটাও একটা মোটামুটি আমরা প্রাইস সেন্সিটিভ নিউজই বলা যেতে পারে, সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে বার্জার। আমরা জানি বার্জার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তো বার্জারের ব্যবসা কিন্তু বাংলাদেশে ভালো চলছে এবং এটা কিন্তু একটা কালার বা রঙের কোম্পানি। তো তাদের একটা সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সেখানে বলা হচ্ছে দেখেন শেয়ারবাজার তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেন্টস সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসসির মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে বার্জার টেক কনসাল্টিং লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রহণ করবে কোম্পানিটি। বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়ক সেবা এবং কনসাল্টিং রিলেটেড সেবা প্রদানের জন্য কোম্পানি নতুন এই ব্যবসা শুরু করবে। তার মানে হচ্ছে এই ব্যবসাটার আয়ও কিন্তু বার্জার পেন্টের সাথে যুক্ত হবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এর ফলে আয় বেশি হবে এবং শেয়ার হোল্ডারদেরকে কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এখন দেখার বিষয় সহযোগী কোম্পানিগুলো কীরকম ব্যবসা করে তার উপর। অনেক সময় দেখা যাচ্ছে যে সহযোগী প্রতিষ্ঠানের লসের মুখ দেখলে তখন কিন্তু এই মেইন প্রতিষ্ঠানও কিন্তু অনেকটা খারাপ করে। তো সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এখন দেখা হচ্ছে সহযোগী প্রতিষ্ঠান কীরকম ব্যবসা করে, তাহলে আমাদের যে মেইন প্রতিষ্ঠান বার্জার সেটা কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে পারবে। এর পরবর্তীতে আমরা যে নিউজটা দেখবো সেটা হচ্ছে, শুরুতেই ক্রেতাহীন 1.5 ডজন কোম্পানি। দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে, একটা শেয়ার মার্কেটে পতন ঘটতে পারে এটাই স্বাভাবিক, কিন্তু যদি শেয়ার মার্কেটে ক্রেতা না থাকে তাহলে এর থেকে বড় দুঃখের আর কিছু নেই। এর কারণ হচ্ছে দেখেন আপনি চাইলে 20 টাকার শেয়ার 15 টাকা 10 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু যদি কোনো প্রকার ক্রেতাই না থাকে তাহলে আপনার এই শেয়ারগুলো কে কিনবে আর আপনি কার কাছে বিক্রি করবেন। এখন আপনার যদি টাকার প্রয়োজন হয় এই শেয়ারগুলো সেল করার মাধ্যমে আপনি কিন্তু সেই টাকাটি তুলে আনতে পারবেন না। এই জন্যই আসলে ক্রেতাশূন্য মার্কেট নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর। এবং একটা বড় বিষয় হচ্ছে যে সার্কিট ব্রেকার ছিল যখন আগে ওই যে ফ্লোর প্রাইস, তখন কিন্তু বাজারে ক্রেতাশূন্য একটা অবস্থান চলে এসেছিলো এবং একটা ডেডলক পর্যায়ে চলে গিয়েছিলো। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু এখন আবার বিরাজ করছে। যেমন আমরা দেখতেছি শেয়ারবাজার তালিকাভুক্ত 18 কোম্পানির শেয়ার লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্রেতাহীন হয়ে পড়ে। এতে 18 কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ দেখেন যেটা আগেই বলেছি যে ক্রেতা শূন্য মার্কেট আসলে অনেকটা ডেড লক হয়ে যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানিগুলো হলো পিপলস ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ব্র্যাক ব্যাংক, আরামিট সিমেন্ট, AFC অ্যাগ্রো, মুন্নু সিরামিক, এশিয়া ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তারপর এখানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারি, সান লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, পুরবি জেনারেল ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স। তো মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই 18 কোম্পানির মধ্যে বেশিরভাগই কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে এবং কিছু কিছু আসা জেড গ্রুপের শেয়ারও থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে আবার ইন্স্যুরেন্সের প্রতি মানুষের একটা বিরক্ত ভাব চলে এসেছে এবং এইসব শেয়ারগুলো কিন্তু এখন আর কেউ কিনছে না। এটা সত্যি একটা হতাশাজনক ঘটনা। তো মোটামুটি নিউজটি বড় রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা যে নিউজটি দেখব সেটা হচ্ছে, দেখেন যেটাতে বলা হয়েছে যে যা উঠেছিল তার চেয়ে বেশি পড়েছে। তো মোটামুটি এটা একটা হতাশার খবর। আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবিত বাজেটে 2022-23 যে বাজেট অর্থবছরের বাজেট ঘোষণার দিন থেকে শেয়ারবাজার টানা পতনে চলে। টানা 4 দিনের পতনে সূচক কমেছে 122 পয়েন্ট। 4 দিন পতনের পর শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের খবর আসে।
এর ফলে সে বুধবার থেকে সূচক ইউটার নেয়, যা বৃহস্পতির সূচক ও লেনদেনে বড় লাভ মারে। সেদিন সূচক বেড়েছিল 51 পয়েন্টের বেশি আর লেনদেন হয়েছিল 1000 কোটি টাকার উপরে। এটা অর্থাৎ আমরা বুধবারের খবরটা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাজেট ঘোষণার পর 4 দিনে সূচক কমেছিল 122 পয়েন্ট। এরপর কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে পয়েন্ট বেড়েছে 64 পয়েন্ট, কিন্তু বন্যার খবরে গত 2 দিনে সূচক কমেছে আবার 68 পয়েন্ট। অর্থাৎ এই যে আমি আগে যা বলেছি যে কেন শেয়ার মার্কেট পতন ঘটছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বন্যার কথা উল্লেখ করেছিলাম, তো আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করবে, সারা পৃথিবীতে যখন কোনো দুর্যোগ চলে অথবা যদি সারা দেশে যদি কোনো দুর্যোগ হয়, সেটার কিন্তু প্রভাব ব্যবসা বাণিজ্যে পড়ে। এখন এই ব্যবসা বাণিজ্যে পড়লে সেটা কিন্তু শেয়ার মার্কেট কিন্তু ব্যবসার বাইরে নয়, অতএব শেয়ার মার্কেটও কিন্তু এফেক্টেড হবে। এটা একটা চক্রবৃদ্ধি সিস্টেম, বা আমরা বলতে পারি চক্রাকার সিস্টেম। তো এই চক্রাকার সিস্টেমে যদি কোনো একটা অংশে যদি সমস্যা সৃষ্টি হয়, তাহলে সমগ্র সিস্টেমটার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকমভাবে পতন ঘটতে থাকায় এখানে আলোচনা করা হয়েছে, এই ডিটেলস অনেক বেশি আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কারণ এটা একটা বড় নিউজ। শুধুমাত্র এতটুকু আমরা বুঝতে পারলাম যে যেই পরিমাণ পয়েন্ট পতন ঘটেছিল সেই পরিমাণ পয়েন্ট কিন্তু আর পুনরুত্থান হয়নি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিনিয়োগের একটা মাত্রই লক্ষ্য হওয়া উচিত, যে দীর্ঘদিনের বিনিয়োগ। এবং একটা বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু চটপট কিন্তু অনেক কোটি টাকা আয় করা যাবে না, অর্থাৎ এখান থেকে আপনি হয়তো হারাতে পারেন অনেক টাকাই, কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কম। সুতরাং এই মুহূর্তে বিনিয়োগ না করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যদি বিনিয়োগ করতেই হয় তাহলে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন। এরপর আমরা সর্বশেষ যেই নিউজটি দেখব সেই নিউজটি হচ্ছে, দেখেন এটা একটা কিন্তু ভয়ঙ্কর নিউজ, সেটা হচ্ছে লঙ্কা বাংলার বিরুদ্ধে বিপুল ভ্যাট ফাঁকি প্রমাণ। তো লঙ্কা বাংলা ফাইন্যান্স, আমরা সবাই এটার নাম জানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারবাজার তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্সের বিরুদ্ধে নন ব্যাংকিং সেবা, বাড়ি ভাড়া ও প্রতিষ্ঠানের ব্যয়ের বিপরীতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। তো এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ, যে ভ্যাট ফাঁকির অভিযোগ, কিন্তু এতে কিন্তু মামলা হতে পারে এবং দুদকের কাছে কিন্তু যদি প্রমাণাদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু এই বিষয়ে একটা ভালো রকম অ্যাকশন আসতে পারে। এতে করে কিন্তু লঙ্কা বাংলায় যারা বিনিয়োগ করেছে তাদের কিন্তু একটা ক্ষতি হতে পারে বা তাদের আয় কিন্তু অনেকাংশে কমে যেতে পারে। তো এখানে বলেছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এক তদন্ত প্রতিবেদন উল্লেখ করা হয়। 2013-2017 সাল সময়ে লঙ্কা বাংলা ফাইন্যান্সের 11,30,00,000 টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। সুদসহ ফাঁকি দেওয়ার অর্থের পরিমাণ দাঁড়ায় 20,60,00,000 টাকা। একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু তারা কর ফাঁকি দিয়েছে বা ভ্যাট ফাঁকি দিয়েছে। লঙ্কা বাংলা ব্রোকারেজ হাউস শেয়ারবাজার তালিকাভুক্ত হতে চাওয়ার সময় প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে কোম্পানিটি আইপিও প্রক্রিয়া আসতে পারেনি, সে সময়েও প্রতিষ্ঠানটি আর্থিক অস্পষ্টতা নিয়ে অভিযোগ ছিল। অর্থাৎ লঙ্কা বাংলা কিন্তু তারা শেয়ারও ছাড়তে যাচ্ছিলো নিজেদের জন্য, তো সেই জন্য তারা কিন্তু প্লেসমেন্টের মাধ্যমে অনেক টাকা সংগ্রহ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আইপিও তো আসতে পারেনি বিধায় লঙ্কা বাংলার আমরা সেই শেয়ারটি আর পাইনি, আলোর মুখ দেখিনি। তো জানা যায় রাজধানীর বনানী কামারাতু অ্যাভিনিউ সফুরা টাওয়ারের লেভেল 11-তে কার্যালয় থাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উদ্ঘাটনের মূসক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে ভ্যাট গোয়েন্দা নির্দেশ দেওয়া হয়। তারা বিষয়টি নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করে। তারপর লঙ্কা বাংলার কাছ থেকে ভ্যাট সংক্রান্ত দলিলপত্র, দাখিলপত্র, বার্ষিক নিরীক্ষাবেদন চাওয়া হয়। পরবর্তী সময় লঙ্কা বাংলা দেওয়ার তথ্যে বেরিয়ে আসে এই বড় ভ্যাট ফাঁকির প্রমাণ। তো আসলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন কিন্তু আর সেভাবে করে ভালো কিছু আশা করা যায় না। তো আমি বলবো যে লঙ্কা বাংলার যারা বিনিয়োগকারী রয়েছেন তারা একটু সাবধান হন, আর আমি লঙ্কা বাংলার কাছে আশা করব তারা তাদের যত রকম ঝামেলা আছে সেগুলি ঠিকঠাক মতো মিটিয়ে ফেলবে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। তো মোটামুটি আজকের দিন আমরা যে নিউজ নিয়ে আলোচনা করলাম এই নিউজগুলো কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ নিউজ ছিল। এবং একটা বড় বিষয় হচ্ছে কিছু প্রাইস সেন্সিটিভ নিউজ আমরা খেয়াল করেছি। তো আশা করি নিউজগুলো আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করবেন, এবং যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।